আপন চাচা তার ভাতিজার, ইয়াতিম ভাতিজার সম্পদগুলো ঠকিয়ে নিয়ে গেছেন, এ কারণে ওনার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসাতে আছে যে নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে তারা তাদের পেটে আগুন ঢুকায়, তারা আগুন খায় এবং অচিরে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা তারা যেটা করেছে এটা কাবিরা গুনাহ, হ্যাঁ, এবং নিঃসন্দেহে বড় অন্যায়। কিন্তু এই অন্যায়ের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, কথা বলা যাবে না, উম্মা চাষা না, বা অন্য আত্মীয়রা আছে যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করছে, বিনষ্ট করেছে বা আত্মসাৎ করেছে, তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে কথা বলা যাবে না, সম্পর্ক ছিন্ন, এটা ঠিক না। সে অন্যায় করেছে, কাবিরা গুনাহ করেছে, জুলুম করেছে, তার জবাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক এ কারণে শুধুমাত্র সে যদি কাফের হয়ে যায় তাহলে তার সাথে অন্তরের সম্পর্ক ছিন্ন করতে হবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক তার সাথে তারপর বজায় রাখতে হবে, আত্মীয় হিসেবে, রক্তের সম্পর্ক হিসেবে। তো আত্মীয়তার সম্পর্ক প্রয়োজনীয় লেনদেন করা যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলে কোরআন হাদিস অথবা অনুবাদ পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলে তো এটা একটা গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুতরাং মোবাইলে কোরআন তেলাওয়াতও করতে পারবেন, ওখান থেকে অনুবাদ, হ্যাঁ, যেটা যদি এরকম হয় ভালো অ্যাপ, নির্ভরযোগ্য অ্যাপ, কারণ অনেকগুলো অ্যাপ আছে, এই যে কাদিয়ানি মতবাদ আছে না, গোলাম আহমদ কাদিয়ানি অনুসারী, এরাও কিন্তু কোরআন তর্জমা করেছে, এরাও করেছে। এখন যদি আপনি ওটা অ্যাপ ডাউনলোড করে আপনি ওটা শুনেন বা পড়েন তাহলে তো শেষ, আপনার আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, শিয়াদের আছে এরকম, কিছু আহলে রায় বা যারা মানে নিজের চিন্তা প্রসূত বা কল্পনা প্রসূত, নিজের মন মস্তিষ্ক দ্বারা গবেষণা করে তাফসির লেখে, এদের আপনি তাফসির পড়লেও আপনি পদভ্রষ্ট হবেন। যেমন কিছু আছে তাফসিরে মারিফুল কোরআন ইত্যাদি, হ্যাঁ, তো এগুলি না, বরং আপনি নির্ভরযোগ্য তাফসির বা অনুবাদ পড়বেন, হ্যাঁ, এটা আপনার জন্য উত্তম হবে। মহিলারা কি কলেজে বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে? কেন পারবে না? অবশ্যই পারবে, তবে তাদেরকে আলাদাভাবে, পুরুষের সংমিশ্রণ ছাড়া আলাদাভাবে পড়ার জন্য ব্যবস্থা করতে হবে। এটা যারা ওলিউল আমর, যারা কর্তৃত্বপরায়ণ ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে ব্যবস্থাটা করতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে তারা যদি তারপরে যদি পড়তে চায় এবং তার পড়াটা জরুরি হয় তাহলে সে সম্পূর্ণ হিজাব করে, হ্যাঁ, পর্দা রক্ষা করে, ইজ্জত রক্ষা করে সে করতে পারে, কিন্তু আমি এটাকে উত্তম বলি না, উত্তম বলি না। এজন্যে যে একজন নারীর উপরে আল্লাহ তাআলা এই বিষয়গুলিকে ফরজ করেন নাই, তার জন্য যেটুকু ফরজ সেটুকু সে যদি আদায় করে সে তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আলাম।